এটা হলো গিয়ে ইসের চাবি। ও তুমি ভিডিও দেখছো না? ভিডিও দেখো নাই সিসিটিভিতে? ও তোমার দেখছো, ওটা মনে করছি কি পেজে আপলোড করব। হ্যাঁ দিব দিব দিব। তোমার স্যার আমাকে যে ইটা দিছে ওটা তো হচ্ছে হারা বোঝা যাচ্ছে না। হ্যাঁ আরেকটা ভিডিও আছে ওটা পুরোটা তো চেহারা বোঝা যাচ্ছে, ওটা ওটা দিব। দাও দরকার স্যামবক্সে কি যে তুই ওইখান থেকে পিকচার নিয়ে নিয়ে পোস্টার করে ছাপায় দেওয়া উচিত, দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, আমার পুরো নিচে নেই, ও যাতে এই এলাকায় ঢুকতে সাহস না পায়। আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফাত, আমার পেজ ওয়াইল্ডরাইস থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি। আমাকে শুধু একটু জানাবেন নেটের কি অবস্থা, কালকে নেটের কিন্তু খুবই চরম অবস্থা ছিল, খুবই খারাপ অবস্থা ছিল, আজকে একটু কি অবস্থা আমাকে জানাবেন একটু সবাই। হ্যাঁ লাইটের পাওয়ার বাড়াই দিলাম, আহা এটা থাকুক, সো সবাই একটু বেশি পাওয়ার হয়ে গেছে, রায়নার মতন দেখা যাচ্ছে, স্নো হোয়াইট। ওর একটা ফ্রেন্ড আছে, ওকে ওকে টান টান টান, বেশি বেশি করো না, এমন সাদা একদম পুরা বরফের মতন সাদা। অল ক্লিয়ার, আচ্ছা অল ক্লিয়ার, সো সবাই একটু জয়েন হয়ে যান এবং একটু কমেন্ট করে জানায় দেন। লাইভ তো ক্লিয়ার আছে, একজন জানিয়েছেন, ভয়েস ক্লিয়ার আছে কিনা, আটকে আটকে যাচ্ছে কিনা, মানে হেজি হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাকে একটু জানায় দেন, তাহলে আমরা লাইভ স্টার্ট করে দিব, বিকজ আমরা বেশি সময় নিব না। হ্যাঁ একটু পরে আবার কি হবে এটার তো কোনো গ্যারান্টি নাই। আমাকে একটু কালারগুলো দেখাও। হ্যাঁ অবশ্যই তুমি গেমস খেলবা না, তুমি এখানে চুপ করে বসে থাক, ও বই নিয়ে বসো, চো বাংলা ওয়ান খাতা আনছো, বাংলা ওয়ান নিয়ে বসো, চো কত বড় সাহস, আবার বলে আম্মু আমি গেমস খেলবো, তিনটা থেকে এখন পর্যন্ত গেমস খেলছো, আর দেখেন না কি সুন্দর সুন্দর সলিড কোর্স আসছে। হ্যাঁ আচ্ছা তারপরে সুমি আপু আসসালামু আলাইকুম, সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আগে বেশি ভালো লাগতো, আচ্ছা এখন পচা লাগে, এখন তো সাজগোজ করি না এই জন্য মনে হয় পচা লাগে। হ্যাঁ আচ্ছা থাক, মাঝে মাঝে পচা লাগা ভালো। আচ্ছা এইটা দেখেন খুব সুন্দর একটা, খুব সুন্দর একটা ল্যাভেন্ডার, তারপরে হচ্ছে টিল ব্লু, তারপরে হচ্ছে এইটা হচ্ছে গিয়ে অ্যাশ ব্লু, তারপরে আমি যেটা পরে আছি এই যে এটা হচ্ছে গিয়ে কী কালার, এটা হচ্ছে গিয়ে জাম কালার। হ্যাঁ আর এইটা হচ্ছে গিয়ে ক্রিম কালার, এটা হচ্ছে হট পিঙ্ক, তারপরে ডিপ স্কিন টোন আছে, আর সবচেয়ে সুন্দর একদম 24 ক্যারেট গোল্ডের কালার আছে। হ্যাঁ সব কয়টা কালার অনেক সুন্দর আসছে দেখেন এই কোর্সগুলো, এবং ফুল বডিতে অল ওভার চিকেনকারি কাজ করা। হ্যাঁ ফুল বডিতে অল ওভার চিকেনকারি কাজ করা আছে, আপনাদেরকে একটা ছবি দেখাবো, ছবিটা দেখিয়ে তারপরে শুরু করবো লাইভটা। ও আচ্ছা না 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 এই ছবি তো দেখাইতে পারবো না, কারণ এটা আপনাদের ভাইয়া আছে, এটা দেখাইতে পারবো না, তা এই যে দেখেন এটা হচ্ছে কি আমাদের ডেজার্ট সাফারির ছবি। হ্যাঁ মাঝখানে তো ভাই আছে, তার মুখ বন্ধ করে দিলাম, বিকজ সে আসলে চায় না কোনো মতে, বিকজ আমি বাফেলো থেকে যখন লাইভ করেছিলাম সবাই খুব বলতেছিল যে ভাইকে দেখান। হ্যাঁ কিন্তু সে আসলে চায় না যে সে, হ্যাঁ চেহারা দেখাইতে মানে লাইভে চায় না, সুন্দর হয়েছে না দেখেন এই এক একটা ছবি জানেন কত, আমরা তো প্রথমে বুঝতে পারি না, আমরা মনে করছি এমনি ফ্রি তুলে দেয়, হ্যাঁ পরে দেখি যে টাকা চায়, পরে দেখি যে টাকা চাই। সুন্দর না, এটা হচ্ছে ডেজার্ট সাফারি ছবি। আপু স্কিন কালারটা দেখাও প্লিজ, সবগুলো কালার দেখাবো, হ্যাঁ সবগুলো কালার দেখাবো, হ্যাঁ টেনশনের কোনো কারণ নেই, সবগুলো কালার দেখাবো, আরেকটা ছবি দেখেন আমাদের দুজনকে ডাক দিয়ে নিয়ে গিয়ে ছবি তুলছে, ছবি তুলছে পরে কেন ছবি তুললো এই ছবি দেখে তো আরাদের একদম কান্না কাটি অবস্থা, ওইখানে কায়দা কায়টা একাকার,
পরে আপু পিকগুলা আপলোড দাও নাই কেন, পিকগুলা আপলোড দিব, হ্যাঁ আমার রিফা তামিন পেজে আপলোড দিব, ভ্যালিডেটে দিব না, ঠিক আছে রিফা তামিন আপলোড দিব। পরে ওরে নিয়ে কোন রকম ওই ব্যাটারে ডাইকে একটা ছবি তুলছে, এই ছবি ভালো হয় নাই, আর পিকগুলো আপলোড দিব, হ্যাঁ আপলোড দিব, ঠিক আছে শুরু করি, দাও শুরু করে দিলাম, ল্যাভেন্ডারটা দিয়ে শুরু করি, হ্যাঁ ল্যাভেন্ডারটা দিয়ে শুরু করি, খুব সুন্দর সুন্দর ড্রেস আছে, ই করেন এই, ওকে গিয়ে বলো তো, শামিম ওকে গিয়ে বলো তো তোমার টিচার ফোন দিচ্ছে, ইসে জয়েন করো কোডিং ক্লাসে, টিচারের ফোনটা ধরো, টিচারের ফোনটা ধরো, আর যদি বলে তোমার আম্মু কোথায়, বলে আম্মু বিজি রাইট নাও, সে কান্ত দেখেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার, খুব সুন্দর, খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার, সলিডের মধ্যে ফুল অল ওভার চিকেন কারি এমব্রয়ডারি করা, হ্যাঁ সলিড কালারের মধ্যে, সলিড কালারের সুতা দিয়ে, খুবই এলিগেন্ট কিন্তু, হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু খুবই এলিগেন্ট লাগে। তো ওদের যে পেজে একটা ভিডিও আপলোড দিব, হ্যাঁ আমার বাসা থেকে অনেকগুলো জুতা চুরি হয়েছে, হ্যাঁ আম্মা, তো ওদের বাসায় যে গেস্ট আসছে, ওই গেস্ট কি মানে ওদের চেনা পরিচিত না, বলছো যে ওদের বাসার গেস্ট, আসলে ওদের না, ওদের বাসায় গেস্ট আসছে, ওই গেস্টের জুতা নিয়ে গেছে চোরে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কাজ হয়েছে, দেখেন খুব সুন্দর একটা সফট ল্যাভেন্ডার কালার, হ্যাঁ খুব সুন্দর একটা সফট ল্যাভেন্ডার কালারের মধ্যে অল ওভার কাজ করা এইটা, আর ফ্রন্ট পোর্শনটা আসবে হচ্ছে গিয়ে এই যে শেফলিক চিকেন কারি, ঠিক আছে ফুল বডি খুব সুন্দর করে কাজ করা, সলিড কালারের মধ্যে আছে, খুবই এলিগেন্ট, আমি তো একটা পরে আছি দেখতেই পাচ্ছেন, এলিগেন্ট খুবই 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 সেই রকমের এলিগেন্ট, হ্যাঁ সবাই একটু কমেন্ট করে আমাকে একটু জানাই দিয়েন তো লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমি না বুঝতে পারতেছি না লাইভ ক্লিয়ার আছে কিনা। এই যে এই যাচ্ছে প্যান্টগুলো, প্রত্যেকটার কিন্তু তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে, এস এর বডি আছে 38 থেকে শুরু করে 46 পর্যন্ত প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল আছে। কি বলবো ওয়েডনেসডেতে কোন টাইমে ফ্রি আমি, কোন টাইম থেকে স্কুল থেকে আসি, স্কুল থেকে, আচ্ছা আমি লাইভ শেষ করে কথা বলতেছি, চ মেসেজ দিচ্ছি, আপু আসসালামু আলাইকুম, আপু তোমাকে আগে ভালো লাগতো এখন ভালো লাগে, সব ভালো লাগে ইনশাল্লাহ, বৃষ্টি আপু কি অবস্থা কেমন আছো, হ্যাঁ নাসিমা খান আপু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ, সৌমি ইসলাম আপু আসসালামু আলাইকুম, কি অবস্থা কেমন আছেন, লাইভ ক্লিয়ার, কথা কি ঠিকঠাক মতন শুনতে পাচ্ছেন, আমাকে একটু জানায় তো আমি খুব মানে আমি খুবই ওরিড, হ্যাঁ ক্লিয়ার আছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, এই যে জিনিসটা কি পরিমাণ সুন্দর, খুব সুন্দর না, খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার, হ্যাঁ খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার, হ্যাঁ ঠিক আছে সৌম্য আপু লিখেছে ক্লিয়ার, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, এগুলো কিন্তু প্রত্যেকটাই 38 থেকে শুরু করে 46 পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি যাক আলহামদুলিল্লাহ, হ্যাঁ সরাই ফেললাম। এরপরে যেটাতে যাবো এটা হচ্ছে কি আমাদের টিল কালার, হ্যাঁ টিল টিল গ্রিন কালার, টিল গ্রিন কালার দেখেন কি সুন্দর, টিল গ্রিন কালার, টিল ব্লু কালার, এই দুইটা কালারই আমার কাছে অনেক এলিগেন্ট লাগে, হ্যাঁ অনেক ডিফারেন্ট, ক্লিয়ার আছে কথা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এই দেখেন প্রাইসটা গেস করেন তো আপুরা, প্রাইসটা গেস করেন, হ্যাঁ আমরা তিনজনকে ডেলিভারি চার্জ তাহলে ফ্রি দেই, হ্যাঁ প্রাইসটা গেস করেন, প্রাইসিং এ যদি মিলে যায়, আজকে খুব সহজ সরল একটা প্রাইস হবে, হ্যাঁ কোনো 80-90-20 থাকবে না, যান কোনো 80-90-20 থাকবে না আপু, ও না নাই না আপু সুরাই আক্তার আপু, দেখেন আমি কিন্তু ইসেই ক্যাপশনে লিখে দিয়েছি কোর্স, কোর্সগুলোর মধ্যে নর্মালি কোর্স 3 পিস যদি লিখতাম তাহলে ই থাকতো, ওর না থাকতো, কোর্সগুলো নর্মালি প্যান্ট এবং ড্রেসই হয়, খুবই 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 সুন্দর, হ্যাঁ পুরাটার মধ্যে কিন্তু অল ওভার হেভি এমব্রয়ডারি করা, পুরাটার মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা, এই যে দেখেন খুব সুন্দর শিফলিক চিকেন কারি করা আছে,
আরে কি যন্ত্রণা তো, কিছু পড়ছে আমার চোখে দেখো তো। ২৩০০ টাকা, ২৫০০ টাকা, ১৮০০টাকা, ২৬০০টাকা, ২৪০০টাকা, ২২০০টাকা, আচ্ছা তারপরে ২২০০, পাখি ফেরদৌসি আপু লিখেছে ২২০০টাকা, তারপরে দেখেন সুন্দর একটা টিল কালার। আরে কি যন্ত্রণা তো বলতো, কাপড়ের কিছু একটা এসে পড়ছে। নদী আপু লিখেছে আপনার পেজ নিউ, ওয়েলকাম টু ভায়োলেট আইস। আচ্ছা অনামিকা সুলতান আপু আসসালামু আলাইকুম। আচ্ছা শেয়ার করে দিয়েন, হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেন, ২২০০, তারপরে ২২০০। আচ্ছা হেনা পারবিন আপু লিখেছে ২২০০, দারুন, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন খুব সুন্দর একটা তিল কালারের মধ্যে অল ওভার কাজ করা। বৃষ্টি আবদুল্লা আপু লিখেছে ২৩০০, সাইজ আপু সাইজ এগুলো ৩৮ থেকে শুরু করে ৪৬ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে, যেহেতু আজকে আমি লাইভ করতেছি সো সবগুলো সাইজই অ্যাভেলেবেল আছে। হ্যাঁ সবগুলো সাইজই অ্যাভেলেবেল আছে। পার্পেল নিব আপু, একদম পার্পেল কালার তো নাই আমাদের, কিন্তু ই আছে, ল্যাভেন্ডার আছে, এটা একটু পার্পেল জাম। হ্যাঁ আমি যেটা পরে আছি, আমি যেটা পরে আছি সেটাও কিন্তু আপনি যদি পার্পেলের মানে পার্পেল জাম কালার, হ্যাঁ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর, এটার সাথে এই টাইপের একটা লিপস্টিক দিলেই অনেক সুন্দর লাগে, আর কোনো কিছুরই দরকার নেই, আর কোনো কিছুরই দরকার নাই। আর ফোন শিলাপু আসসালামু আলাইকুম, সরাই ফেললাম, নেক্সট ওয়ানে চলে যাচ্ছি, আমাদের নেক্সট ওয়ান হচ্ছে অ্যাশ ব্লু। প্রত্যেকটা কালার কিন্তু এলিগেন্ট, প্রত্যেকটা কালার এলিগেন্ট। সাদাবাহার নিয়ে তো আসলে তেমন কিছু বলতে হয় না, সাদাবাহার অলওয়েজ ভালো ভালো জিনিসই আমাদেরকে দেয়। হ্যাঁ অলওয়েজ ভালো ভালো জিনিস দেয়, যে দেখেন পুরাটার মধ্যে অল ওভার কাজ করা আছে, এই টাইপের একটা কোর্স মাশাল্লাহ অনেক 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 রিজনেবল প্রাইসেই কিন্তু আপনারা পাচ্ছেন। হ্যাঁ নিতু শবনম আপু ওয়ালাইকুম আসসালাম, সাফা মারোয়া, আচ্ছা এটা কিন্তু হচ্ছে গিয়ে হ্যাঁ পাহাড়ের নাম সাফা মারোয়া, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা আচ্ছা তারপরে এই এই ড্রেসগুলোর থিমটা আমি আবার আপনাদের একটু বুঝাই দিই। হ্যাঁ সেটা হচ্ছে কি ফুল বডি চিকেনকারি স্টাইলের এমব্রয়ডারি করা, এবং প্রত্যেকটারই স্লিপসের ফ্রন্টে শেফলিক চিকেনকারি যেটাকে বলে না কাটওয়ার্ক করে চিকেনকারি সেটা করা আছে, এবং ড্রেসের নিচে করা আছে, ঠিক আছে ড্রেসের নিচে করা আছে। ব্যাক পার্টটা আপনারা একদমই হচ্ছে গিয়ে প্লেন পাবেন, ব্যাক পার্টটা প্লেন পাবেন, প্যান্টের নিচে কিন্তু চিকন করে একটা কাজ আছে। মারুফা আপু কি অবস্থা, কেমন আছো? কামলি রহমান আপু আসসালামু আলাইকুম। এই যে দেখেন প্রত্যেকটার প্যান্টের নিচে এই টাইপের একটা জয়েন্ট লেসিংয়ের যে কাজটা থাকে না, জয়েন্ট লেসিংয়ের এই কাজটা পাবেন প্রত্যেকটার প্যান্টের নিচেই, এই কাজটা পাবেন। হ্যাঁ ৩৮ থেকে শুরু করে ৪৬ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে, এবং এগুলোর লেন্থগুলো আপনারা ৪২-৪৩ মতন পেয়ে যাবেন, ৪২-৪৩ মতন পেয়ে যাবেন। হ্যাঁ আজকে ড্রেসটা পেলাম অনেক সুন্দর। মারুফ আপু কি অর্ডার করছে? হ্যাঁ মালহার, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখেন এটা যেটা আমি পরে আছি, হ্যাঁ আমার পরাটা এটা হচ্ছে কি আপু ব্ল্যাক ব্যাকসাইড, কি ব্যাকসাইড দেখাচ্ছি, হ্যাঁ ব্যাকসাইড প্লেনের মধ্যে তো প্লেন আছে সো ব্ল্যাক ব্যাকসাইডটা এই জন্য দেখাই নেই, ব্যাকসাইড দেখাচ্ছি একটু সাথে থাকেন। ফুল স্লিভস এবং ফুল ফ্রন্টে আপনারা কাজটা পাবেন, নেকলাইনের প্রত্যেকটার মধ্যে এরকম সুন্দর করে প্লিটেড করে এখানে সুন্দর একটা ট্যাসেলসের ওয়ার্ক করা আছে, হ্যাঁ ছোট্ট ছোট্ট দুটো বাটন করা আছে। ওকে ড্রেসের কাজগুলো আবার একটু সামনে থেকে দেখেন, আজকে মনে হয় নেট ঠিক আছে তাই না? হ্যাঁ আজকে নেট ঠিক আছে, হ্যাঁ আগের থেকে ভালো। এই যে ব্যাক পার্ট আপু, এই যে ব্যাক পার্ট দেখাই দিলাম, ব্যাক পার্টটা প্লেনের মধ্যে আসবে, আর এগুলোর নিচে কোনো ধরনের কোনো ইনার লাগবে না, ঠিক আছে এগুলার নিচে কোনো ধরনের কোনো ইনার লাগবে না। ইনার 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 যদি মানে ইনার যেটা হয় কি, যতই মোটা কাপড় হোক সাদা টাইপের, নেটে সমস্যার কারণে লাইভ দেখতেই পারছি না। আজকে কি নেটে প্রবলেম হচ্ছে আজার আলম আপু? আজকে তো নেটে প্রবলেম হওয়ার কথা না, মানে ঢাকাতে অ্যাটলিস্ট নেটে প্রবলেম হচ্ছে না আজকে তাই না? হ্যাঁ ঢাকার বাইরে সমস্যা, ঢাকার বাইরে সমস্যা আছে মনে হয় না, কিন্তু কি বাসাতেই ছিল তাই না? আপনারটা নিয়ে আসছো আর তোমারটা আপনার কাছে? না আমার কাছে, আমারটা আছে আপনার
হ্যালো, মনে হয় রেখে গেছে আর আমি ঢুকে এসেছি। ভালো করছো, যা তোমারটা নিয়ে বসো। তুমি তোমাকে আজকে টিচার ক্লাস করাবে না, কোডিং এর ক্লাস? না, ওই যে বাগ হয়েছে একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, পরে কথা বলতেছি। আজকালকার পোলা মান কত কিছু বুঝে, বলে কি বাঘ হয়েছে, আমি তো নিজেই বুঝি না এই জিনিস কি। আমি ভুলে গেছি এটা শো করতে। এটা আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, সো সবগুলা হচ্ছে গিয়ে অনামিকা চাকমা আপু লিখেছেন দাম বেশি, প্রাইস তো বললামই না, আপনি দাম কোত্থেকে শুনলেন? কেমন আছেন, অনেকদিন লাইভ দেখছি। তামান্না জাহান, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওনার কাহিনী কি? হ্যাঁ হ্যাঁ বুঝছি, আর প্রাইসই তো বলি নাই। অনামিকা চাকমা আপু আপনি কোত্থেকে শুনলেন যে দাম বেশি, আমাকে একটু বলেন তো, স্বপ্নে চলে আসছে? আর ভায়োলেটাইজের দাম, ভায়োলেটাইজে কোনো প্রোডাক্টের দাম বেশি এই কথা শুনলে সবাই হাসতে হাসতে মরে যাবে, মানে এর মতন হাস্যকর। হ্যাঁ মানে একটা কানার ভাই অন্ধকে যদি বলেন যে তুই আমি মানে ইসে থেকে ঘুরে আস, সেটাও মনে হয় মানে ই হবে, মানে কোনো ই প্রবলেম হবে না, কিন্তু ভায়োলেটাইজের দাম বেশি এই কথা বললে সবাই হাসতে হাসতে মরে যাবে। ছবি নিস এটা, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার পরাটা জাম পার্পল কালার, খুবই হাস্যকর একটা কমেন্ট করলেন আপনি, যেখানে দাম এখনো বলাই হয় না। সাদিয়া কবির আপু আসসালামু আলাইকুম, আপু ল্যাভেন্ডার কালারটা নিব এম সাইজ। সুরাইয়া আক্তার আপু অর্ডার করে ফেলেন, ঠিক আছে অর্ডার করে ফেলেন। শুনেন, এখানে আমি যতগুলো ড্রেস দেখাইছি কোনোটার নিচে আপনার ইনার পড়তে হবে না, শুধু এটা একটু ক্রিম কালার, যেহেতু এটার নিচে আপনি যদি আনকমফোর্টেবল ফিল করেন তাহলে আপনাকে ইনার পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু ইনার পরার দরকার নেই। বিকজ হোয়াইট কালার হোক আর স্কিন টোন কালার হোক, যতই মোটা হয় তারপরেও একটা ট্যাঙ্ক টপ পরে নিতে হয়, ঠিক আছে? তারপরেও একটা ট্যাঙ্ক টপ পরে নিতে হয়, এটাই হলো গিয়ে ব্যাপার। প্রাইসটা বলে দিচ্ছি, হ্যাঁ প্রাইস বললে তখন আপনারা বুঝতে পারবেন যে প্রাইসিংটা কি বেশি না কম। বিকজ এইরকম একটা ভারী কাজ করা, ফুল অল ওভার ভারী কাজ করা, তারপরে ড্রেসের নিচে স্লিভসে হচ্ছে গিয়ে শেফলিক ওয়ার্ক করা, এইরকম একটা ড্রেস, এরকম একটা কোর্স সেট আপনারা সাদাবাহারে, তাও আবার কোর্স সেট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 2300 টাকায়, অনলি 2300 টাকায় পেয়ে যাচ্ছেন, অনলি 2300 টাকায় পেয়ে যাচ্ছেন। লিম্পি আপু প্রাইস বলে দিয়েছি, হ্যাঁ প্রাইস বলে দিয়েছি, অনলি 2300 টাকা। যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন। এটা দেখেন, এটা হচ্ছে কি হট পিঙ্ক কালার, এটা হট পিঙ্ক মিষ্টি পিঙ্ক, ঠিক আছে মিষ্টি পিঙ্ক কালার, খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক, খুবই খুবই লাইভ আটকে যায় কেন আপু? লাইভ আটকে গেলেও করার কিছু নাই, বাট বাফারিং তো মানে একটু আটকে গিয়ে একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ বিকজ এখন তো একটু নেটের প্রবলেম চলতেছে, সবাই তো আপনারা জানেন মোটামুটি। সো OMG, আমি ঠিক বলছি? হ্যাঁ আপনি ঠিক বলছেন, সুমি আপু ঠিক বলছে, অর্ডার করে ফেলেন, ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। বৃষ্টি আপু দেখেন মিষ্টি পিঙ্ক কালার, ফুল অল ওভার কাজ করা, হ্যাঁ ফুল অল ওভার কাজ করা, এই যে দেখেন ফুল অল ওভার কাজ করা। ব্র্যান্ডেড ড্রেসের মজাই আলাদা। লাইভ ঠিক আছে, যে বলছে আটকে যাচ্ছে তার ওইখানে, হ্যাঁ ওই হয়তো বা ওই এলাকাতে নেটের প্রবলেম, এটাই হবে হয়তো বা ওই এলাকাতে নেটের প্রবলেম আছে। হ্যাঁ এটা দেখেন, এটা কি যে সুন্দর একটা কালার, এটা খুব সুন্দর একটা কালার, এটা কিন্তু খুবই সুন্দর, খুবই এলিগেন্ট একটা কালার, যারা কালার বোঝে তারা বুঝবেন এই কালারটা। হ্যাঁ এই কালারগুলো কিন্তু আগে আমি বিয়ের আগে সব আমার ড্রেসের কালার থাকতো, এই কালারের ড্রেস থাকতো, হ্যাঁ পরে আমি একটু কালারফুল ড্রেসে শিফট হয়েছি, আগে সব আমার ড্রেসের কালার থাকতো এরকম, বলতো কি সবাই বলতো কি যে সব ড্রেস নাকি আমি বিলাই বিলাই কালার পরি, মানে বিড়ালের কালারটা একটু ধূসর টাইপের হয় না, ওই টাইপের আর কি। তামান্না আপু আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে কি যে সুন্দর একটা নেকলাইন, নেকলাইনটা খুব সুন্দর করে করা আছে, নেকের মধ্যে খুব সুন্দর বাটন সেট করা আছে, পুরো একটা সলিড কালারের মধ্যে অল ওভার কাজ করা। আচ্ছা
মন্দাকিনী 11 কার কার লাগবে বলেন এবার। মন্দাকিনী 11 কার কার লাগবেন? অনেকদিন পরে কিন্তু মন্দাকিনীর সিরিজ বের হয়েছে, তাই না? অনেকদিন পরে সিরিজটা বের হয়েছে। ঠিক আছে, ইজ এ ডিপ স্কিন টোন কালার। হ্যাঁ, হোয়াইটটা আবার একটু ধরবেন, ওইটা কিন্তু হোয়াইট না আপু, এটা কিন্তু ক্রিম। হ্যাঁ, অফ হোয়াইট, তাই না? এটা কিন্তু অফ হোয়াইট, এটা কিন্তু হোয়াইট না। হ্যাঁ, এটা কিন্তু অফ হোয়াইট ক্রিম টোন। এই যে দেখেন, আমি ধরে আছি, মানে আমার মনে হয় ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা ক্রিম টোন কালার, এটা কিন্তু হোয়াইট না। হ্যাঁ, পরে বলবেন যে আমি তো, মানে পরে যেন মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় যে আমি তো হোয়াইট মনে করে অর্ডার করছি, বাট এটা তো ক্রিম মনে হচ্ছে। হ্যাঁ, এই জন্য বলে দিলাম এটা কিন্তু ক্রিম কালার, এটা কিন্তু হোয়াইট না। এবং এটা এত এলিগেন্ট সুন্দর একটা কালার, প্রত্যেকটা কালার সলিডের মধ্যে খুব সুন্দর আসছে। 42-43 মতন লেংথ আছে শিলাপু, 42। এটা তো পুরাই একদম 24 ক্যারেট গোল্ডের কালার, দেখেন। এটা কিন্তু মাস্টার্ড কালার না, এটা কিন্তু মাস্টার্ড কালার না। হ্যাঁ, এবং এটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মাস্টার্ড কালারও না, এটা কিন্তু মানে ডিপ ইয়েলো কালার, যেটাকে আমরা বলি সেই ইয়েলো কালারও না। এটা একদম গোল্ডের বিস্কিটের যে কালারটা আছে, একদম পারফেক্টলি সেই কালারটা, গোল্ডের বিস্কিটের যে কালারটা হয় একদম পারফেক্টলি সেই কালারটা। হ্যাঁ, আমি যদি একদম পারফেক্টলি আপনাদেরকে কালার ডেসক্রাইব করে বোঝাইতে চাই, দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এখানে। আবার একটু কলকা, হ্যাঁ কি রিনাপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই যে দেখেন, খুব সুন্দর কাটওয়ার্ক করে ফিনিশিং করা আছে। হ্যাঁ, পুরাটার মধ্যে অল ওভার কাজ করা, পুরাটার মধ্যে অল ওভার কাজ করা। 42-43 মতো লেন্থ পেয়ে যাবেন, প্রাইস পড়ে যাবে। মাহিন, গুড মর্নিং ভাইয়া, গুড মর্নিং। কোনো আওয়াজ নাই না, কালকেও আমার, পরশুদিন আমার লাকির সাথে কথা হয়েছে। দাঁড়া, লাইভ শেষ করে ফোন দিব, দেখি আপনি, মানে আপনি আমাকে কি আওয়াজ দিলেন সেটা জানতে চাই। আপু, প্যান্টের লং কত? আপু, কানাডা কেমন লাগলো? জাস্ট দেখি, ওকে তো আপু, আমি তো ইউএসএতে গিয়েছি, কানাডা যাই নাই। হ্যাঁ, কানাডা শুধু এই নায়াগ্রার এই পার থেকে দেখলাম, দেখে তো ভালোই লাগছে। এখন যদি নেক্সটে কখন আল্লাহ কপালে রাখে তাহলে ইনশাল্লাহ যাব। এটা কি একদম ক্যাটকাটা ইয়েলো না আপু? ফাতেমা আদিব আপু, এটা হচ্ছে কি একদম 24 ক্যারেট গোল্ডের যে বিস্কিটের কালারটা, মানে গোল্ডের বিস্কিটের যে কালারটা, একদম পারফেক্টলি সেই কালারটা। হ্যাঁ, এখন আবার এতটুকু কথা কাইটা আবার কেউ না ভাইরাল করে দেয় যে কালার বুঝাইতে গিয়ে গোল্ডের বিস্কিট টেনে নিয়ে চলে আসছে। আপু, তোমাদের ড্রেসগুলো খুবই সুন্দর, প্রাইস অনুযায়ী খুব সুন্দর কালারটা। হ্যাঁ, খুবই সুন্দর কালারটা। এটা কি না ক্যাটকাটা বলেই তো দিলাম, কি কালার এই যে দেখেন, আমি একটু সামনে থেকে ধরি। হ্যাঁ, সামনে থেকে ধরলে আপনি বুঝতে পারবেন, পাউডার ইয়েলোর যে কালারটা আছে না, পাউডার ইয়েলো কালার থেকে একটুখানি ডিপ, পাউডার ইয়েলো। পাউডার ইয়েলো কালার থেকে, পাউডার ইয়েলো কালার থেকে একটু ডিপ, পাউডার ইয়েলো কালার থেকে একটু ডিপ, ইনশাল্লাহ শাড়িটা খারাপ, ইনশাল্লাহ। গেলে তো অবশ্যই এবার আগে থেকেই নোটিফিকেশান দিব। হ্যাঁ, নোটিফিকেশান দিব। ইউএসএতে যে আমাদের বায়োলেটাইজার এত আপু আছে এটা আমার জানাই ছিল না, আসলেই জানা ছিল না। আমার চোখের মধ্যে এখনো কুটকুট কুটকুট করেই যাচ্ছে। আর এরপরে যা, যদি কখনো ক্যানাডার ভিসা হয়, যদিও আমরা এখন অ্যাপ্লাই করে নেই ক্যানাডার ভিসার জন্য, ক্যানাডার ভিসা হয় তাহলে যাওয়ার আগে পেজে দিব যে ক্যানাডার কোন কোন আপুরা আসেন, হাত তোলেন কোন প্রভিন্সে কে আসেন। এই যে দেখেন, খুব সুন্দর একটা 42-43 লেংথের মধ্যে আছে, 38 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ এভেলেবেল আছে। কয়টা কালার, কয়টা কালার ডিজাইন? আটটা কালার ডিজাইনই সুন্দর। হ্যাঁ, প্রাইস যাচ্ছে অনলি 2300 টাকা, এবং এগুলো পিওর কটনের মধ্যে আছেন, যেটা কিনা আপনি সামার বলেন, উইন্টার বলেন, সব সব ওয়েদারেই ক্যারি করতে পারবেন। বাংলাদেশে তো আসলে উইন্টার বলে তেমন কোনো কিছু নাই, পুরাটাই সামার, ঠিক আছে, পুরাটাই সামার। তো
কটনের উপরে আর কিছু তো হইতেই পারে না, হ্যাঁ কটন কটন ফ্যাব্রিকের উপরে আর কিছু তো হইতেই পারে না। সো এখান থেকে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন। আর আমাদের রাতের বেলা একটা ভিডিওস যাবে, একটা ছোট্ট একটা ডিসকাউন্ট ভিডিও যাবে, বিকজ আমাদের কিছু কয়েকটা ড্রেস আছে যেটার অনেকগুলো পিস আসছে, এখন শুধুমাত্র 6-7টা পিস আসছে, তাই না? তো ওইটা আমরা একদম স্মল সাইজই আছে, ম্যাক্সিমামগুলা সবই স্মল সাইজই আছে, ঠিক আছে, সবই এক পিস করে স্মল সাইজ আছে। সো আমরা ওইগুলোকে জাস্ট আপনাদেরকে একটা কি বলেন লস্ট প্রাইজিং এ দিয়ে দিব, যাতে ওই 5-7 পিস চলে যায়, ঠিক আছে। সো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে আবার দেখা হবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।